এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটা নিয়ে অনেকেরই জানার ইচ্ছা ছিল বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে কত কি শূন্যপদ থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগছে এই নিয়ে একটা ভিডিও অনেকেই চেয়েছিল তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি বর্তমানে কি কী চাকরির ফর্ম ফিল চলছে শূন্যপদ কত কী থাকবে না থাকবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে এ টু জেড কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছু জানতে পারবে এই নিয়ে তোমরা অনেকেই বারবার বারবার প্রশ্ন করো তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টপ ফাইভ ভ্যাকেন্সি যেটা তোমাদের ডিসেম্বর মাসে ফর্ম ফিলাপ চলছে সেটার কথা কিন্তু তোমাদেরকে বলে দেবো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ যে কোনো আপডেট সর্বত আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে তো অনিস্ক্রিন তোমরা আই থিঙ্ক দেখতেই পাচ্ছ টপ ফাইভ জব ভ্যাকেন্সি ইন ডিসেম্বর দু হাজার তেইশ টোটাল পোস্টের কথা যদি বলো টোটাল শূন্যপাত চল্লিশ হাজারেরও বেশি রয়েছে ঠিক আছে চল্লিশ হাজার প্লাস কিন্তু তোমাদের এখানে শূন্যপাত থাকবে ফর্ম ফিলাপ কিন্তু বর্তমানে চলছে ঠিক আছে বর্তমানে ফর্ম ফিলাপ চলছে তো চলো দেখে নেওয়া যাক বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে প্রথমেই দেখো যে চাকরির ফর্ম ফ্লাপ চলছে সব চাইতে মানে এখন চলছে তো আমাদের ওয়েস্টবেঙ্গলের ডাব্লু পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে ডাবলু বিপিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিলাপ বর্তমানে চলছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখো টোটাল শূন্যপদের কথা যদি বলো অ্যাপ্রক্স যেহেতু এখনও শূন্যপদ উল্লেখ করেনি ডাব্লিউ বিপিএসসি বোর্ড এখনো শূন্যপদ উল্লেখ করেনি তবুও আমরা অ্যাপ্রক্স বিভিন্ন যে নিউজ পেপার নিউজ পোর্টাল বিভিন্ন চ্যানেল বলো সব জায়গায় একটা জিনিস ঘোরাফেরা করছে পাঁচ থেকে ফাইভ কে থেকে তোমার সিক্স কে এর মধ্যে তোমাদের শূন্যপদ থাকবে ঠিক আছে এর মধ্যে শূন্যপদ থাকবে কিছুদিন আগে বর্তমান পেপারে কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেখানে তোমাদের শূন্যপদের কথা যদি বলো পাঁচ হাজার তিনশোর কথা কিন্তু বলেছে ঠিক আছে পাঁচ হাজার তিনশো শূন্যপদ তোমাদের এই ডাব্লিউ ক্লার্কশিপে থাকবে এখানে সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সিম্পলি সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় আর তোমাদের বয়স কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর লাগছে তোমাদের মাধ্যমিক পাঁচ জগতে সিম্পলি আর কোনো রকম কোনো কিছু লাগবে না একটা কম্পিউটার সার্টিফিকেট লাগে ঠিক আছে তো এটা আই থিঙ্ক সবারই থাকবে মাধ্যমিকের পর সকলেই করে থাকে তো এখানে আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে এসসি এবং এসটিরা তোমরা পাঁচ বছর আর যদি ওবিসি হয়ে থাকো ওবিসি তাহলে তোমরা এখানে তিন বছর বয়সে ছাড় পাবে ঠিক আছে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আবেদন চলছে তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখো আবেদনের লাস্ট রয়েছে উনত্রিশে ডিসেম্বর উনত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদনটা করে ফেলতে হবে ঠিক আছে উনত্রিশ বারো দু হাজার অবশ্যই সকলে আবেদন করে ফেলবে সিলেবাসে কি আছে দেখে নাও সিলেবাসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জি কে বা জি এস যদি বলো সেখানে তোমাদের চল্লিশ নম্বর থাকবে দেন তোমাদের থাকবে ম্যাথ ম্যাথে তিরিশ থাকবে ইংলিশে তোমাদের এখানে তিরিশ থাকবে টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে নব্বই মিনিট মানে তোমাদের দেড় ঘন্টা কিন্তু সময় থাকছে নেগেটিভ মার্কিংও থাকবে দেন এইটাতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু পার্ট টু একটা এক্সাম হবে ঠিক আছে পার্ট টু এক্সাম হবে সেখানে কিন্তু তোমাদেরকে ডাকা হবে ঠিক আছে পার্ট টু এক্সামে সেটা কিন্তু কি হবে সেটা হবে ডেসক্রিপটিভ তোমাদের ইংলিশে থাকবে পঞ্চাশ আর আর তোমাদের বেঙ্গলি নেপালি হিন্দি এসব ভাষাতে থাকবে পঞ্চাশ টোটাল একশো নম্বরে ঠিক আছে যদি তুমি ভালো স্কোর করতে পারো এই প্রিলিমিনারি এক্সামে এই এক্সামটাতে তোমরা যদি ভালো স্কোর করতে পারো ঠিক আছে এইটি প্লাস নম্বর রাখতে পারো মধ্যে তাহলে কিন্তু এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সকলে ফর্ম ফিল আপ করে নেবে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই জানাতে ভুলবে না নেক্সট দেখো কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নেব আমরা নেক্সট যেটা চলছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল ঠিক আছে এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল চলছে এখানে দেখতে পারে টোটাল পদ রয়েছে এসএসসি জিডি কনস্টেবলে ছাব্বিশ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি বর্তমানে এই পদটা কিন্তু প্রকাশিত হয়েছে বাট আমি একটা কথা আগে বলেছিলাম এখনও বলছি এই শূন্যপদ কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হচ্ছে তোমাদের অ্যাপ্রক্স পঞ্চাশ হাজারের কাছাকাছি তোমরা পদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আমি বলে দিচ্ছি এটা তোমাদের বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি শূন্যপদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তোমাদের পদ হতে চলেছে এটুকুন বলে দিলাম প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে তো বর্তমানে যে শূন্যপদটা আছে সেটাই আমরা দেখবো ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি এখানে সিম্পলি মাধ্যমিক পাস আর কিছু লাগবে না না কোনো কম্পিউটার না কোনো কিছু লাগবে তোমাদের সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে আর বয়সীমার কথা যদি বলো বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং তোমরা যদি এস সি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর ছাড় পাবে ঠিক আছে ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে আবেদনের শেষ তারিখ দেখে নাও একত্রিশ বারো মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে অনলাইনে তোমাদেরকে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে সিলেবাসের কথা যদি বলো সিলেবাস দেখে নাও সিলেবাসে জি থাকবে তোমাদের কুড়ি ম্যাথে থাকবে কুড়ি তোমাদের রিজনিংয়ে কুড়ি এবং ইংলিশ বা হিন্দি গামার থাকবে সেটাতে কুড়ি কিন্তু এই প্রত্যেকটা কুড়িটি করে কোশ্চেন থাকবে টোটাল তোমাদের আশিটি কোশ্চেন থাকবে বাট এটার নম্বর থাকবে দুই নম্বর করে দিয়ে তোমাদের একশো ষাট নম্বরে কিন্তু পরীক্ষা হবে এখানে একটাই পরীক্ষা তোমরা সকলেই জানো আর কোনো পরীক্ষা হয় না একশো ষাট নম্বরে পরীক্ষা হবে এর উপরে তোমরা যদি কোয়ালিফাই করো ভালো স্কোর করো দেন তোমাদেরকে ডাকা হবে পিইটি আর পিএসটি না পি থাকে যাই হোক এর এই জন্য তোমাদেরকে ডাকাবে ওটাতে কোয়ালিফাই করলে তারপরে হবে তোমাদের মেডিকেল ঠিক আছে মেডিকেল হবে সেটাতে যদি কোয়ালিফাই করে যাও তাহলে চাকরি মোটামুটি নিশ্চিত তোমাদের জানো যে এইটাতে এক্সামে কোয়ালিফাই করার পর তোমাদের একটা করে নতুন নতুন লিস্ট প্রকাশিত হয় কোয়ালিফাই করার জন্য পিএসটি পিএচটি পিইচি পিএসটির পর কোয়ালিফাই করার পর একটা লিস্ট হবে যারা মেডিকেলে ডাক পাবে দেন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তো মেডিকেল যারা কোয়ালিফাই করে নেবে মেডিকেলটা অনেকটাই টাফ হয় তোমরা সকলেই জানো তো মেডিকেল যারা কোয়ালিফাই করে নেবে তারাই চাকরিটা কিন্তু নিশ্চিত করে দেবে তো এসএসসি জিডি কনস্টেবলের ফর্মফ্লাপ চলছে এবং এবং একটা জিনিস এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষাতে পরীক্ষা হবে সিম্পলি বাংলা ভাষায় বাংলা ভাষায় তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো সকলে কিন্তু একদম ভালোভাবে প্রস্তুতি নাও আর তোমাদের গামার প্রশ্নটা থাকবে ইংলিশ কিংবা হিন্দিতে কিন্তু গামার পোর্শন থাকবে আর তোমাদের এখানে জিকে ম্যাথ এবং রিজনিং এগুলো তোমাদের বাংলা ভাষাতে হবে নেক্সট আমরা দেখবো চলো নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি রয়েছে তোমাদের আইবি ইন্টেলিজেন্স বিউরোতে রিকমেন্ড করা হচ্ছে টোটাল শূন্যপদ নশো পঁচানব্বইটি রয়েছে এটাও একটা সুপারণা সুযোগ তোমাদের সকালের জন্য আইবি একটা ভালো গোয়েন্দা বিভাগে তোমাদের নিয়োগ চলছে ঠিক আছে বর্তমানে ফর্ম ফ্লা চলছে এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে সিম্পলি গ্র্যাজুয়েশান পাস আর কোনো কিছু লাগবে না যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর চেয়েছে আর এস সি এসটি ওবিসিরা যেমন ছাড় পাও ছাড় পাবে আবেদনের ফর্ম ফ্লা বর্তমানে চলছে তোমাদের পনেরো বারো দু হাজার তেইশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট এরই মধ্যে তোমাদের হাতে কিন্তু আর একদমই সময় নেই এরই মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদনটা করে ফেলতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে ফেলবে আইবিদি ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখছো ওয়েবসাইটে আমি উল্লেখ করে দিয়েছি ডাব্লিউ ডট ডট এম এইচ এ ডট এন আই সি ডট ইনে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট কি রয়েছে আমরা দেখব নেক্সট তোমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ এস বিআই এস বিআই নিয়োগ করা হচ্ছে ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তো এখানে তো টোটাল শূন্যপদ রয়েছে আট হাজার দুশো আশিটি টোটাল শূন্যপদ রয়েছে এস বি আই এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকলে পাস পাশযোগ্যতায় লাগে তোমরা সকলে যেন গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স তোমাদের চা হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে একুশ থেকে তিরিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে এসসিএসটি ও টা ছাড় পাবে আবেদনের শেষ তারিখে এখানে কিন্তু তোমাদের বারো বারো দু হাজার তিন আবেদনের লাস্ট ডেট রয়েছে হাতে মাত্র দুটো দিন রয়েছে যারা এখন অ্যাপ্লাই করো করে নাও ঠিক আছে এই সুযোগ হাত ছাড়া করো না অ্যাট লাস্ট এক্সামগুলো তো দাও তাহলে নিজের অভিজ্ঞতা হবে প্লাস তোমরা একটা মানে ভালো জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে তো দিতে পারো নেক্সট দেখো আজকে শেষ এবং খুব সুন্দর একটা চাকরি এই চাকরি পেলে মানে আর কিছু চাই না সেটা হচ্ছে ডিএসএসবি জেল ওয়ার্ডার ঠিক আছে এটা হচ্ছে জেল পুলিশের চাকরি ঠিক আছে যে জেল পুলিশের চাকরি এটা সেন্ট্রালের চাকরি জেল পুলিশে মেল ফিমেল দুটোরই ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে এখানে শূন্যপদ খুব একটা বেশি নেই সেন্ট্রালের চাকরি বাট অনেকেই কিন্তু আবেদন করে না তোমরা আবেদন করতে পারো তিনশো তেত্রিশটি টোটাল শূন্যপদ রয়েছে ঠিক আছে এখানে জেল পুলিশ অর্ডারে ঠিক আছে জেল পুলিশে তোমাদের তিনশো তেত্রিশটি টোটাল শূন্যপদ রয়েছে যোগ্যতা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা বয়স তোমাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর চেয়েছে ও বিসি এসটিরা এসসিরা ছাড় পাবে আবেদনের শেষ তারিখ বলেছে কুড়ি বারো দু হাজার অনলাইনে আবেদনের লাস্ট ডেট ঠিক আছে এর মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে হাতে দশটা দিন সময় রয়েছে এরই মধ্যে অনলাইনে আবেদনটা করে ফেলো একদমই কেউ হাত ছাড়া করো না ওয়েবসাইট দেখে নাও ওয়েবসাইট তোমাদের বি ডট দিল্লি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে তো এই চাকরিটা যদি তুমি পাও তো একটা মানে বলতে পারো স্বর্গের মতন চাকরি তো অবশ্যই তোমরা কিন্তু এই চাকরিটা করতে পারো মানে ফর্ম ফিল আপ করতে পারো তো ভালো একটা চাকরি তোমরা চাইলে আবেদন করতে পারো তো তোমাদেরকে টপ ফাইভ ভ্যাকান্সির কথা বললাম টপ ফাইভ ডিসেম্বরে যেগুলো ফর্ম আপ বর্তমানে চলছে এরপরে তোমাদের আরও জানুয়ারি মাসে তো প্রচুর বিজ্ঞপ্তি আসে জানুয়ারি মাসে তোমাদের ডাব্লু কনস্টেবল তারপরে তোমাদের আসবে কেপি কেপি তো তোমাদের এই ডিসেম্বরে লাস্টে কিংবা জানুয়ারি ফার্স্টে চলে আসছে এখানে তোমাদের তিন হাজার পাঁচশো থাকছে ডাব্লুবিপিতে বারো হাজার আর তোমাদের এইখানে থাকছে তোমাদের আর কি রয়েছে ডাব্লুবিপি এসআই এস আই ও বেরোবে সেটা ফেব্রুয়ারি ডাব্লুবিপি এস আই ওখানেও তোমরা সাতশো থেকে আটশো ধরে নাও শূন্যপদ ঠিক আছে আটশো শূন্য পদ তো ভালো মানে একটা সুবর্ণ সুযোগ তোমাদের সকালের জন্য তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যেটা সেন্ট্রালের আর পি এফ আর পি ভ্যাকান্সি সেটাও আসছে সেখানে অ্যাপ্রক্স কুড়ি হাজার ধরে নাও কুড়িকে সুর্ণপদ এই ভ্যাকান্সিগুলো আসছে তারপরে তোমাদের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সিতেও প্রায় দশ হাজার দশকে ধরে নাও তারপরে গ্রুপ ডি গ্রুপ ডি যেটা তোমাদের ভ্যাকান্সি সেটাও আসছে প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের পরপর পরপর প্রকাশিত হবে তো তোমরা যারা যারা ভাবছো যে আমি একটা সরকারি জব করবো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেওয়া এটাই বলবো সামনে প্রচুর ভ্যাকান্সি তোমাদের জন্য অপেক্ষা করছি তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ডিসেম্বর মাসের ভ্যাকান্সি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং একটা নতুন কিছু ট্রাই করলাম তোমাদেরকে স্ক্রিনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে একটা নতুন কিছু আসছে তোমাদের সকলের জন্য যেটা চেষ্টা করছি তো যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ দেখো গুড বাই জয় হিন্দ বন্দে মহাতরম